আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি নতুন করে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আজকের এই ফুল ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকের এই ভিডিওটি আমি শুরু করে দিয়েছি সন্ধ্যার পর থেকে। তো আমি আর আমার হাজবেন্ড দুজনে বাইরে বের হয়েছি। তো এখানে আমরা বের হয়েছি হচ্ছে আমাদের রোজার আরও কিছু বাজার দরকার, তো সেগুলো করার জন্য। তো প্রথমে আমি আমার একটা প্রিভিয়াস ব্লগে দেখিয়েছিলাম যে রোজার বাজার অলরেডি শুরু করে দিয়েছি, তো বাকিগুলো আজকে নিতে এসেছি। তারপরও দেখা যায় যে কাঁচা বাজারগুলো আছে, যেমন মুরগি, তারপর হচ্ছে বিভিন্ন রকমের ভেজিটেবল, এগুলো আবার পরে একদিন এসে নিয়ে যাব। তো আজকে মূলত এসেছি শুকনার কিছু বাজার করতে আর কি। তো এই তো এখন আমরা বাজারের ভিতরে চলে এসেছি। তো লিস্ট দেখে দেখে ভাইয়াকে বলছিলাম আর উনিও দিচ্ছিল, আর এখানে সব কিছু আর কি প্যাকেট ট্যাকেট করে আর কি আমাদেরকে দিচ্ছিল। তো বাজার করার পর বাসায় গিয়ে কিন্তু আবার এগুলোকে রিসিট দেখে দেখে এগুলোকে আবার চেক করে করে আর কি বের করা, এগুলো কিন্তু খুবই একটা প্যারার কাজ আমার কাছে মনে হয় আর কি। তো এই তো আমরা এখন, এই তো দুই ব্যাগ বাজার হয়েছে আমার, এগুলো আমি এখন একটা অটোতে নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু বসে ওয়েট করছি, আমার বাসায় বিস্কিট শেষ, আমার হাজবেন্ড গিয়েছে ওই তো সুগন্ধা বেকারি, দেখতে পাচ্ছেন সুগন্ধা বেকারির পাশে হচ্ছে চিটাগাং বেকারি। তো এখানে মূলত আমরা এখান থেকে বিস্কিট নিয়ে থাকি, তো ওই বেকারিতে আর কি আমার হাজবেন্ড গিয়েছে বিস্কিট আনার জন্য। আমি দেখা যায় এই বেকারি ছাড়া কোনো ব্রেড খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না, কীরকম যেন একটা গন্ধ আসে। আর এই বেকারির বিস্কিট বা ব্রেড আমার কাছে খুবই ভালো লাগে। তো ওই তো ওখানে উনি এগুলো সব কিছু আর কি নিচ্ছিল আর কি আমাদের জন্য, আর আমি এখানে পাশে অটোতে বসে ওনার জন্য আর কি ওয়েট করছি। তো এই তো উনি সব কিছু আর কি কেনাকাটা করা শেষ, তারপর এখন আমরা ফাইনালি বাসায় চলে যাব। তো এই তো আমাদের এই যে বিস্কিট, তারপর হচ্ছে ব্রেড, আর নিচে হচ্ছে দুই ব্যাগ আর কি বাজার আমাদের। তো এখন বাসায় রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে। বাসায় যাওয়ার পর আমি আবার এগুলো সব কিছু বের করে আমাকে রিসিট দেখে দেখে এগুলোকে মিলাতে হবে আর কি। তো যাই হোক, এর মধ্যে তো বাসায় চলে এসেছি। বাসায় আসার পর যেহেতু বাচ্চাদেরকে কোনো নাস্তা দেওয়া হয়নি সন্ধ্যার পরে, তো এখান থেকে কিন্তু ওরা অফ ক্যামেরাতে কিছু ব্রেড এখান থেকে নিউট্রেলা দিয়ে খেয়ে নিয়েছে। আর এই তো ব্রেডের প্যাকেট আর কি খোলা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখানে এভাবেই রেখে দিলাম। আর পাশে কিন্তু আমি ওইদিকে বাজারে ব্যাগগুলো খুলে আমি রিসিট দেখে দেখে সব কিছু আর কি টেবিলে আর কি রেখে দিচ্ছিলাম। আর এই তো আস্তে আস্তে করে এগুলো এখন সব কিছু নামাবো, তারপর গুছিয়ে রাখবো। এটা একটা বড় একটা মানে প্যারা আমার কাছে। এখানে কিছু ফ্রোজেন আইটেম দেখতে পাচ্ছেন, এগুলোকে একটু তাড়াতাড়ি করে আমাকে সরাতে হবে, যেহেতু ফ্রোজেন। আর এগুলো কিন্তু আইস ছেড়ে দিলে সেটা মানে পানি ছেড়ে দিবে, এই জন্য কিন্তু দেখা যায় প্রবলেম হতে পারে। আপনারা কারা কারা রোজার বাজার করেছেন বা করবেন ভাবছেন, চাইলে কিন্তু আমাকে সেটা কমেন্টসে জানাতে পারেন। আমি আর অবশ্য আজকে কিছু করা হয়েছে, তো যেগুলো আর কি বললাম যে আমার কিছু কাঁচা বাজার করা দরকার, সেগুলো না হয় একদিন যাব। আসলে দেখা যায় এতগুলো বাজার নিয়ে না, মানে চারতলায় যেহেতু থাকি উঠাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আর এর জন্য আর কি তিন ভাগে আর কি ভাগ করে নিয়েছি। প্রথমে যেগুলো ওয়েট অনেক জিনিস, যেমন পোলার চাল, ময়দা, সেগুলো তো আগে নিয়ে আসছে। আর এখন যেমন এগুলো আর কি টুকিটাকি মশলা, তারপর সস, তারপরে নুডলস, এগুলো আর কি নিয়ে আসছি। তো এগুলো এখন নিয়ে এসে বাজারে ব্যাগ থেকে আর কি একটা একটা করে রাখছিলাম। আর যে লোকটা যে রিসিপ্ট দিয়েছে সেটার মধ্যে আর কি টিক চিহ্ন দিয়ে দিয়ে এভাবে আর কি মিলিয়ে রাখছিলাম। তো এইভাবে করে আর কি দেখছিলাম। এর আগে একবার হয়েছে কি, মানে দেখলাম যে উনি দিয়েছে মানে রিসিটে লেখা, কিন্তু সেই মাল আমরা ঠিক মতো পাইনি, যার কারণে সেটা আবারও বাজারে গিয়ে আমাদেরকে নিয়ে আসতে হয়েছে। এই জন্য আর কি সবসময় দেখে দেখে আর কি মিলাই আর কি চেক করে করে রাখি আর কি।
এখানে রাধুনী ব্র্যান্ডের আমি বেশিরভাগই সব কিছুই আর কি রাধুনী ব্র্যান্ডের নিয়ে আসছি। পাঁচটা হালিম মিক্সড নিয়ে আসছি, যেহেতু রোজার মাসে হালিমও ভালোই আর কি খাওয়া হবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে এখানে রাধুনী একটা নিয়েছি হচ্ছে ফালুদা মিক্সড, আর একটা হচ্ছে হাইকো ব্র্যান্ডের রাধুনী বিরিয়ানি মশলা নিয়েছি দুইটা, তারপর হচ্ছে রোস্ট দুইটা, তারপর গরুর মাংসের মশলা নিয়েছি হচ্ছে দুইটা, আর তো সবই আর কি ডাবল ডাবল করে নেওয়া হয়েছে এখানে। এখানে কিছু আমি নিয়েছি হচ্ছে ম্যাগি যে মশলা, এগুলো প্রায় 24টা নিয়ে আসছি, আর এখানে হচ্ছে রাধুনী তিনটা আর কি তান্দুরি মশলা নিয়ে আসছি। আর পাশে আর কি এখানে আরও অনেক মানে দেখে দেখে আর কি ব্যাগ থেকে আর কি নিচ্ছিলাম আর টেবিলে আর কি রেখে দিচ্ছিলাম। পাঁচটা ম্যাগি কিউব নিয়ে আসছি এখানে। প্রথমে ডিসাইড করেছি চিকেন পাউডার নিব, তো লোকটা বলল যে চিকেন পাউডার থাইল্যান্ডেরটা হবে আর চায়নারটা হবে, কিন্তু আমি যতটুকু জানি থাইল্যান্ডের চিকেন পাউডার আর চায়নার চিকেন পাউডার হচ্ছে হারাম, তো আমরা কেন জেনে শুনে আমরা হারামটা খাবো। আর এর জন্য আমি মালয়েশিয়ান আর সৌদি আরবেরটা খুঁজেছি, কোথাও পেলাম না মালয়েশিয়ান চিকেন পাউডার হচ্ছে সৌদি আরবের চিকেন পাউডার, সেটা হচ্ছে হালাল। আর এর জন্য আমার পরে আর কি আমি পাঁচটা ম্যাগি কিউব নিয়ে আসছি চিকেন পাউডারের বদলে। এখানে আমি দুটা কেওড়া ওয়াটার, দুটা গোলাপ জল এভাবে, তারপর হচ্ছে দুটা ভিনেগার, তারপর হচ্ছে একটা হার্শিসের, একটা চকলেট সিরাপ, একটা ফিশ সস, তারপর হচ্ছে দুইটা ভিনেগার, দুইটা রাধুনী কাসুন্দি, তো যাই যাই আর কি নিয়েছি, তো সবই ডাবল। এখানে আমি দুইটা লাইট সয়া সস, দুইটা ডার্ক সয়া সস, এগুলো আর কি আমি ব্যাগ থেকে নামিয়ে নামিয়ে আর কি লিস্ট আর কি চেক করছিলাম। তো লিস্ট নিয়ে গেলে কি হবে দেখা যায়, তারপর কিছু না কিছু মিসিং থেকেই যায়। যেমন আজকে আমি এখানে চটপটির মশলা আনতে একেবারেই মনে ছিল না, তারপর হচ্ছে এখানে আমি অরিগানো নেই নাই, মিক্সড হার্ব এগুলো নেই নাই, মোটামুটি তিন চারটা জিনিস আমার এখানে মিসিং হয়েছে, এই জন্য আমার আবারও যেতে হবে। তো যখন কাঁচা বাজার করতে যাব তখন হয়তো এগুলো নিয়ে আসব। এখানে হাফ কেজি বুটের ডাল, সরি হাফ কেজি হচ্ছে চটপটির ডাল নিয়ে আসছি, আর হচ্ছে হাফ কেজি হচ্ছে ছোলা নিয়ে আসছি। তো ছোলাটা হাফ কেজি নিয়ে আসছি, আমার বাসায় তেমন ছোলা মানে চলে না, ছোলা একমাত্র আমি পছন্দ করি। আর বাচ্চারা তেমন দেখা যায় যে মুড়ি মাখা মানে বিভিন্ন ধরনের ভাজা পোড়া দিয়ে মুড়ি মাখাটা ওরা তত একটা পছন্দ করে না, আর ওরা যেভাবেই পছন্দ করে, যেহেতু ওরাও রোজা রাখে, তো ওদের কথা চিন্তা করে আর কি আমার এই সমস্ত বাজারগুলো করে নেওয়া। এখানে একটা ফ্রেশ ক্রিম নিয়ে আসছি, দেখা যায় বাচ্চারা ডেজার্ট খেতে খুব পছন্দ করে, আর যেহেতু গরমের সময় আমাদের মানে রোজা পড়বে ইফতারের পর, কিন্তু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে বেশ ভালো লাগবে, এর জন্য ভাবলাম যে ইফতারের পাশাপাশি কিছু ওদেরকে কিছু মিষ্টি আইটেমও কিছু করে দিব। আর বাচ্চারা কিন্তু দেখা যায় রোজা থাকলে ওদেরকেও কিন্তু একটা আশায় থাকে যে আজকে কি ইফতার করবে, এটাই আর কি। তো আজকে দেখা যায় আমার বলে দেবে ওরা যে কালকে ওরা কি ইফতার খাবে, ওদের কথাই শুনে আমি ওদের জন্য ওদের পছন্দ অনুযায়ী ইফতারগুলো আর কি তৈরি করে থাকি। তো এই তো সব কিছুই লিস্ট দেখে দেখে আর কি আমার এই বাজারগুলো আর কি মিলানো হয়ে গিয়েছে, সব কিছু আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে এসেছে। আর এই তো সব কিছু এখন একটু গুছিয়ে গাছিয়ে রাখবো, আর এই কয়টা বাজার গোছাতে গোছাতে কিন্তু আমার প্রায় কোমর ধরে গিয়েছে। কিছু শ্যাম্পুও নিয়ে আসছি, আর এই পাশে তো সব কিছু এখন এভাবে সাজিয়ে নিয়েছি একটা পিকচার তোলার জন্য, থাম্বনেলে বসানোর জন্য, আর এ তো সব কিছু আর কি এখন নিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে হাফ কেজি নিয়ে আসছি হচ্ছে চটপটির ডাল, আর হাফ কেজি হচ্ছে ছোলার ডাল, আর এগুলো হচ্ছে টুকিটাকি যত রকমের মশলা আছে এগুলো নিয়ে আসছি, পাশে খেজুরও নিয়ে আসছি। তো এই তো সব কিছু এখন গুছিয়ে রাখবো। তো তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন, আর যারা যারা লাইকটি দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইকটি দিয়ে দিবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।